আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমসল্ল রসুলহিল করিম আম্ম প্রিয় দর্শক অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর স্বপ্নদোষ বন্ধের আমল দেন স্বপ্নদোষ খুব স্বাভাবিক একটা বিষয় উঠতি বয়সের তরুণ তরুণীদের স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক কিন্তু সেটা যদি ঘন ঘন এবং বেশি মাত্রায় হয় সেটা কিন্তু অস্বাভাবিক এবং এটা বন্ধ করার জন্য যেরকম প্রস্তুতি এবং যেরকম আমল করার দরকার তা করা উচিত সম্মানিত বন্ধুগণ আমার যে সমস্ত ভাই বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর স্বপ্নদোষ বন্ধের আমল দেন তাদেরকে বলতে চাই যে কেরামগণ মূলত দুইটি আমল স্বপ্নদোষ বন্ধের জন্য দিয়ে থাকেন বা অনেক কেরামগণ বলেছেন তার মধ্যে প্রথম নাম্বার হল সুরায় মায়দা। সুরায় মায়েদা লিপিবদ্ধ করে আপনার সঙ্গে রাখবেন সুরায় মায়েদা আপনি নিজেও লিখতে পারেন অথবা যে কোনো কারো কাছ থেকে লিখতে লিখে নিতে পারেন অথবা এখন দেখা যায় যে আপনি কম্পিউটারে সুরাই মায়েদা কিন্তু প্রিন্ট করেও বাইর করে নিতে পারবেন তো সুরা মায়েদা লিপিবদ্ধ করে সেটা আপনার সাথে রাখবেন এবং তার সাথে সাথে আর একটি আমল করবেন সেটা হলো সুরাই আত্মওয়ারেক সুরায় আত্মারেক তেলাওয়াত করে ঘুমাবেন সুরায় মায়েদা লিখে সাথে রাখবেন এবং সুরায়ে তরেক তেলাওত করে ঘুমাবেন এবং অবশ্যই অবশ্যই ঘুমানোর আগে খারাপ কোনো কিছু দেখা থেকে বিরত থাকবেন খারাপ চিন্তা এবং খারাপ কিছু দেখলে আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে এজন্য এই সমস্ত বিষয় থেকে নিজেকে মুক্ত রাখবেন তো এই প্রসেসগুলো ফলো করলে ইনশাআল্লাহ স্বপ্নদোষ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো প্রিয় বন্ধুগণ যারা এই সমস্যায় ভুগতেছেন আশা করি আপনাদের সমস্যা সমাধান হবে আল্লাহ রব্বুল আলমিন সবার সমস্যাগুলো সমাধান করে দিন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে আর আপনি যদি এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম আসাইল সম্পর্কে জানতে চান তাহলে অনলাইন মাদ্রাসা সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ মোস্তাফিজুর রহমান মুয়াজ এই পেজটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম আ রহমতুল্লাহ